ছোটখাটো দুর্গা প্রতিমা তৈরি করে বরাবর তাক লাগিয়েছেন তিনি। জলপাইগুড়ি শহরের মিনি দুর্গা বানানোর অন্যতম রূপকার শিল্পী দেবাশিস ঝা। কিন্তু এমন দিনও যে আসবে তা ভাবতে পারেননি, যেখানে বছরের এই সময় তার কর্মশালায় পা ফেলার জায়গা থাকে না, সেখানে এখন চারদিক শুনশান। মানুষটি আজ হিসেব নিকেশেই ব্যস্ত, জীবনের কঠিন অঙ্ক মেলাতে হবে, বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। তাই এই মুদির দোকানই এখন দেবাশিস ঝায়ের একমাত্র ভরসা। অথচ এই মানুষটি বছরের এই সময়ে বাড়ি ছেড়ে, নিজের কর্মশালা ছেড়ে এখানে থাকতে পারেন এমন ভাবাই যায় না। মাত্র হাতে গোনা বাকি কয়েকদিন দুর্গাপূজা। এই মুহূর্তে আমরা জলপাইগুড়ি রাখাল দেবীর শিল্পী দেবাশিস ঝার বাড়িতে পৌঁছে গেছি। দেবাশিস বাবু, বরাবরই ছোট প্রতিমা বানান। করোনা পরিস্থিতিতে বেশিরভাগ বড় পুজোই এবারও বাজেট কাটছাট করে অল্পের মধ্যে পুজো সেরে ফেলতে বাধ্য হচ্ছে। বড় ঠাকুরের চাহিদাই নেই সেভাবে, আকারে ছোট প্রতিমা চাইছেন উদ্যোক্তারা। কিন্তু তা সত্ত্বেও এবার সেভাবে কোনো ছোট দুর্গা তৈরির বরাত পাননি জলপাইগুড়ির ছোট দুর্গা খ্যাত মৃৎশিল্পী দেবাশিস ঝা। রাজ্যে বাইরেও আসাম থেকে এই ছোট প্রতিমা মিনি দুর্গা অর্ডার পেতেন দেবাশিস বাবু। কতবার করোনা, এবছরও করোনা, সেই শিল্পী কিন্তু এই ছোট প্রতিমার যে সুন্দর হাতের কাজ, সেই কাজ কিন্তু তিনি করতে পারছেন না, কারণ অর্ডার নেই। গত বছর আমি 11খানা বিক্রি করি, তার আগে লকডাউন চলল, তার আগে লকডাউন স্বাভাবিক হওয়ার আগে তো অ্যাকচুয়ালি ছোট প্রতিমাই আমি বেশি বেশ করে তৈরি করতাম। আর ছোট মোটো প্রতিমাগুলো আমার বেশ অনেক দূর বাড়ি বাড়ি চলে গেছে, অনেক কটাই তৈরি করতাম। পরিস্থিতি ভালো ছিল, মনে জোর আসতো, একটা পার লোক যখন অর্ডার দিবে তখন অটোমেটিক একটা শিল্পীর মানসিক আনন্দটা থাকবে, সেই আনন্দটা আমার এখন ম্লান হয়ে গেছে। পেট চালাতে অনেক শিল্পী পেশা বদল করে চলে গেছেন অন্য পেশায়। মুদির দোকান খুলেছেন দেবাশিস ঝাও, সকালে দোকান রাতে মূর্তি তৈরি। পেশা বদল করলেও শিল্পী সত্তাকে ছাড়তে পারেননি, ছোট মূর্তির বায়না না পেয়ে বদলাতে হয়েছে কাজের ধরনও। এবার 4 ফিট মূর্তি বানাচ্ছেন, 2-3টা অর্ডার পেয়েছেন, কিন্তু মন খারাপ শিল্পী, কারণ তার সুন্দর এই মিনি দুর্গা এবার কিন্তু তিনি বানাতে পারেননি, কারণ অর্ডার নেই। শিল্পী দেবাশিসের হাতের কারুকাজ এতটাই সূক্ষ্ম ও সুন্দর যে দেখেই মন জুড়িয়ে যায়। কিন্তু বয়স বাড়ছে, কমছে চোখের শক্তি, তার উপর এত সমস্যা, শুধু তিনি নন, সংকটে বেশিরভাগ শিল্পী। প্রায় অনেক শিল্পী আছে প্রায় অর্ধহারে না খেয়ে দিন কাটাচ্ছে, বিভিন্ন জায়গায় লোন নিচ্ছে, লোনের কিস্তিও শোধ করতে পারছি না। সরকার একটু শিল্পীদের দিকে দেখুক, শিল্পীদের আজকাল তো সবারই নানা রকম ভাতার ব্যবস্থা হয়েছে, শিল্পীদেরও যাতে একটা ভাতার ব্যবস্থা করে, তাদের যোগ্যতা দেখে ভাতাটা দিক। নতুন করে অক্সিজেন পাক এই শিল্প, বেঁচে থাকুক তাঁদের সৃষ্টি, এটুকুই প্রার্থনা শিল্পের। ক্যামেরায় অমিত বণিকের সঙ্গে প্রত্যুৎ দাসের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।